বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে বামফ্রন্ট। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন জিনিসপত্রের অস্বাভাবিক দামের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করার কথা বলেছে বাম নেতৃত্ব। পেট্রোপণ্যের দামসহ একাধিক বিষয়ে মোদী সরকারের বিরুদ্ধে আগামী 25 থেকে 31 মে দেশ জুড়েই প্রতিবাদের ডাক দিয়েছে বাম দলগুলি। বৃহত্তর আন্দোলনের কথা ভেবে বামফ্রন্ট সহ আরও 16টি দল এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। আগামী 25 মে থেকে 30 মে পর্যন্ত ব্লক, মহকুমা ও জেলা স্তরে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হবে। 31 মে ধর্মতলা চত্বরে কেন্দ্রীয় অবস্থান সমাবেশে ডাক দিয়েছে রাজ্য বাম নেতৃত্ব। এই বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত বৈঠকে বুধবার আলিমুদ্দিনে হাজির ছিলেন এনসিপি, আরজেডি, পিডিএস সহ অন্যান্য দলের নেতারা। সেই বৈঠকে 16 দলের অংশগ্রহণের মাধ্যমেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও আন্দোলনের কর্মসূচি বাস্তবায়িত করা হবে বলে জানানো হয়েছে।